أمك كوثاي أمك كوثاي أمك كوثاي كم كذا بقولي إيه بابي دكان نوبي وطبي زبرايل أمار هات دور أمار نوبي هات دور تايني تايني نية بابي الله دان مورا أمار نوبي ريتونو نورير تشيلا كاهوري نورير আমার নবীর হাত ধরবে জিব্রাইল টাইনে টাইনে নিয়ে যাবে ওই চেয়ার নূরের চেয়ার নিয়ে বলবে ও নবী বসেন এখন শুনেন ও নবী বসেন ও রাসূল বসেন ও হাবিব বসেন ও নবী বসেন ও রাসূল বসেন ও হাবিব বসেন বারবার যখন আমার নবীকে জিব্রাইল যখন বসতে বলবে আমার নবী ধমকি দেবে আমার নবী জিব্রাইলকে ধমকি দেবে আরে জিব্রাইল শোনো ওয়াইল তাকিয়ান জালালিহি আহতু উম্মতি উখরা লা ইয়াদখুলুল জান্নাহ মান তারাদা লিমান হায় আমার নবী বলবে জিব্রাইল শোনো তোমাকে সাক্ষী রাখা আল্লাহর জাতের কসম আল্লাহর ইজ্জতের কসম আহাত উম্মতুল উখরা আমার একটা উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকা পর্যন্ত আমি মুহাম্মদ এই চেয়ারে বসবো না বসবো না বসবো না হায় আমার রাসূল আমার নবী আমার হাবিব বলবে জিব্রাইল তুমি বসতে কো আমার চেয়ারে ও জিব্রাইল এই চেয়ারে বসতে বলো আমার নবীর চেয়ারে শোনো তোমাকে সাক্ষী রাখা আল্লাহর জাতের কসম ইজ্জতের কসম আমার একটা উম্মত যদি আমার একটা উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকা পর্যন্ত আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ এই চেয়ারে বসবো না বসবো না বসবো না তাহলে এই যে আমার রাসূল তারপরে হাদিস সবকারে বলি তারপরে আমার রাসূল কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাবে হাদিসে আছে তিনবার বেহুশ হবে কয়বার তিনবার আরো জোরে তিনবার নবী কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাবে জিব্রাইল যায় নবীকে উঠাবে জিব্রাইল যায় নবীকে উঠাবে নবীর কান্দা বদ্ধ হবে না রাসূলের কান্দা বদ্ধ হবে না লাস্ট এখন শুনেন একটা ভালোবাসার মজার কথা যখন বন্ধ হবে না আল্লাহ দাও যায় নবীকে জিজ্ঞাসা করবে ও রাসূল ও হাবিব ও কালিমুল্লাহ ও হাবিবুল্লাহ ও সফিউল্লাহ ও মুস্তাফা ও মুজতাবা ও তোহা ও ইয়াসিন ও মুজাম্মিল ও মুদাসির ও নবী ও রাসূল বলেন আপনার এই চোখের পানি কেমনে বন্ধ হবে বলেন কেমনে বন্ধ হবে আমার নবী বলবে আল্লাহ আপনি আমার চোখের পানি বন্ধ করতে চান বলে হ্যাঁ বলে আল্লাহ আমার নবী খুব মায়া করে আল্লাহরে কইবো আল্লাহ আপনি যদি আমার চোখের পানি বন্ধ করে চান আল্লাহ আমার একটা শর্ত কি শর্ত আল্লাহ আমার উম্মতকে মাফ করে দিন ও আল্লাহ ও মাবুদ ও রব আল্লাহ আমার একটা শর্ত আমার উম্মতকে মাফ করে দিন চোখের পানি বন্ধ হয়ে যাবে এই কথা যখন বলবে আমার আল্লাহ ওই মুহূর্তে হায় আমি বয়ান করতে পারবো না ওই মুহূর্তে আমার আল্লাহ আমার নবীকে এমন ভালোবাসার ডাক দিবে এমন ভালোবাসার ডাক দিবে কিয়ামত পর্যন্ত এমন ডাক কেউ কাউকে দিতে পারবো না আমার আল্লাহ বলবে ইয়া হাবিবি ইয়া হাবিবি ও বন্ধু ইয়া হাবিবি ও দুস্ত ইয়া হাবিবি ও মেহমুদ কাসান্তু কিয়ামতা ইসমাইল আরে বুঝেন নাই বুঝেন নাই বুঝেন নাই ওলামা বুঝছে আলেম বুঝছে আমার আল্লাহ ডাক দিয়ে বলবে ইয়া হাবিবি ও রাসূল ও বন্ধু ও দোস্ত কসম তো কিয়ামত কিসমাই নবী দাও আপনার উম্মতকে মাফ করার জন্য আমি আল্লাহ কিয়ামতকে দুই ভাগে ভাগ করে দিলাম ভাগ করে দিলাম আমি ওয়াজ করতেছি আমি বুঝাইতাছি রাসূলকে নবীর জন্য আমরা আমি মুফতি মকবুল রহমান কেন উত্তর দেই আসামে তো আমরা প্রায় 5 লাখের উপরে আলেম আছি আমরা রাসূলকে কেন ভালোবাসি তার একটাই কারণ আল্লাহ বলবে নবী গো ইয়া হাবিবি কসমতুল কিয়ামত কিসমাই দুইটা মিনিট ওয়াজ শুনে আল্লাহ বলবে ইয়া হাবিবি কসমতুল কিয়ামত কিসমাই নবী গো আপনার উম্মতকে মাফ করার জন্য কি আমি দুই ভাগ করলাম তারপরেও নবী কান্দ তারপরেও নবী কান্দ আল্লাহ বলল ও নবী ও রাসূল ও হাবি তোমার উম্মতকে মাফ করার জন্য আমি আল্লাহ কি আমাকে দুইটা ভাগে ভাগ করে দিলাম তারপরও তুমি কান্দ কারণ তারপরও তুমি কান্দ কারণ নবী বলছে আল্লাহ এই যে কি আমার দুইটা ভাগ করলে এই ভাগ করার পরে আমার উম্মতের কি লাভ হবে ও মাওলা আমার উম্মতের কি ভাগ হবে আল্লাহ বলবে নবী গো তুমি বুঝো নাই বলে না এই যে কি আমার দুইটা ভাগ এটা কয় ভাগ ভাগ কয়টা আল্লাহ বলে নবী যাও এই যে কিয়ামত দুই ভাগ সামনে সামনে নবী এই যে কিয়ামত দুই ভাগ এক ভাগে তুমি দাঁড়াইবা আরেক ভাগে আমি আল্লাহ দাঁড়াইব তুমি আমারে দেখবা আমি তোমারে দেখবো তুমি আমারে দেখবা
আমি তোমারে দেখব তুমি আমারে দেখব আমি তোমারে দেখব তৃতীয় কোনো মানুষ নাই চতুর্থ কোনো মানুষ নাই তুমি আমারে কি কইবে আমি শুনবো আমি তোমারে কি কইবে তুমি শুনবা চতুর্থ কোনো মানুষ নাই পাঁচওয়া কোনো মানুষ নাই ও নবী তুমি আমারে দেখব চোখের পানি ভালাইবা আর তুমি বলবা আনতা কোন উম্মতি আনতা কোন উম্মতি আনতা কোন উম্মতি আনতা কোন উম্মতি তুমি যখন বারবার কাঁদব আর বলব আনতা কোন উম্মতি আমি আল্লাহ বলবো আনা أقول رحمتي رحمتي আমার আল্লাহ বলল নবী গো কিয়ামত দুই ভাগ তাসামতুল কিয়ামত আর কিসমাই কিয়ামত দুই ভাগ এক ভাগে তুমি আরেক ভাগে আমি তুমি আমারে দেখবা আমি তোমারে দেখব তুমি আমারে কি বলবা কেউ জানবে না তুমি আমারে দেখবা চোখের পানি ফেলাইবা আর বলবা আনতা কোন উম্মতি তুমি উম্মতি উম্মতি কয়ে কাঁদবা নবী যখন তুমি চোখের পানি ফেলাইবা আমি আল্লাহ বলবা আনা কো আনা আনা কোন রহমতে যা ও নবী যা তোমার চোখে আমার নবীকে কেউ কিছু বলবো আমি উত্তর দেবো এটা কি সাম্প্রদায়িক হতে পারে এটা উত্তরে যাও তুমি একটা কাজ করতেছো তুমি বাড়িতে তুমি নিজে নামাজ পড়ো না তুমি নামাজ না পড়ে আমার ধর নামাজের কথা কো আমি তোমারে কইব না যে তুমি ওজন নামাজ পড়ো না কইব না কইব না আমি জিজ্ঞাসা করলাম বল তোমার নবী সব খারাপ আঙ্গুর নবী বলে সব খারাপ নামাজ না করে না তো তোমার নবীর সব খারাপ আমি বললাম কেমনে তোমার নবী নয় বছরের মেয়েকে বিয়ে করেছে যার জন্য তোমার নবী সব খারাপ নয় বছরের মেয়েকে বিয়ে করলো আমি বলছি ভালোই আছে ঠিকই আছে আমার নবী যদি নয় বছরের মেয়েকে বিয়ে করলে আমার নবীর যদি সব খারাপ হয় রবীন্দ্রনাথ ঠাকুর ছয় বছরের মেয়েকে তো বিয়ে করছে বালকৃষ্ণমূর্তি যিনি রামায়ণ লিখেছেন নিজে রামায়ণ লিখেছে ওনার পাঁচটা বউ পাঁচটা বউয়ের বুয়া ছিল ছয় বছরের তলে কিতাবে লেখা এটা আমি বলতে পারছি না কথা বলতে পারবো না হ্যাঁ বলতে পারবো না কোনো কোনো ভগবান এখানে অপমান করলাম আমার লাগে আছে আমি যখন যখনই হিন্দু ভাইদের পুরুষোত্তম শ্রী ভগবান রাম জি আমি ব্যাখ্যা করছি হিন্দু ভাইদের পুরুষোত্তম শ্রী রাম জি বেইজ্জত করেছি আমার রেকর্ড আছে আমার ওয়াজের রেকর্ড যেবারে যতবার বলেছি একবারও ওনাদের ভগবানদেরকে সম্মান দিয়েছি আবার দেব জীবন থাকা পর্যন্ত ওনাদের ভগবানের বিরুদ্ধে একটা শব্দ প্রয়োগ করবো এটা আমাদের ওয়াজা এটা আমাদেরকে কোরআন ও হাদিস শিখাইছে আমার নবী আমাদেরকে শিখাইছে তুমি তোমার ধর্মকে ফলো করো তার সাথে তোমার গাইলে মানে যত ধর্মের মানুষ আছে ওদেরকে আদর করো মোহাব্বত করো এইটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ